শুভ সকাল বন্ধুরা, তোমরা কেমন আছো? সকলে ভালো আছো? তোমাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। আর আমি সাগরিকা নিয়ে এসেছি ছোট্ট একটা ব্লগ। ছোট্ট একটা ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। আর এই দেখো, এদিকে আমার কুকুরসোনা পুকুরসোনা সবাই এসে পড়েছে সকাল সকাল খাবার দাবার খেতে। আর এদিকে তোমাদের দাদাভাই দেখো আমার গোপসোনাকে সেবা দিচ্ছে সকাল সকাল ঘুম থেকে উঠিয়ে। গোপসোনাদের ঘুম পাচ্ছে কিন্তু তবুও গোপসোনাদের গিয়ে ঘুম থেকে উঠিয়ে দিলো তোমাদের দাদাভাই, আর গোপসোনাকে সেবা দিচ্ছে। আর আমি এই সাইডে দেখো রান্না বসিয়ে দিয়েছি, উচ্ছে সেদ্ধ আর পনিরের তরকারি, পেঁপের তরকারিটা এই সাইডে বসিয়েছি। আর পনিরটা একটু পরে করছি, কারণ দুটো উনুন যেহেতু তো দুই পাশে দুটো বসিয়ে দেওয়ার পরে অন্যান্য কাজগুলো আমি কমপ্লিট করে ঘর উঠোন সব ঝাড় দিয়ে ফেলছি। কারণ এখানে পুকুরসোনারা বসে এসে এই বৃষ্টির মধ্যে কোথায় থাকবে বলো? ওরা আমার দোরগোড়ায় বেশিক্ষণ থাকে, ওরা এখানে এসে বসেছিল, তাই খুব ধুলো মাটি হয়ে গেছে। তাই আমি ঝাড় দিয়ে পরিষ্কার করে নিচ্ছি, সব পরিষ্কার করতে করতে কাজ করছি। আর মাঝে কোমরটা এতটা যন্ত্রণা করছে, কোমরটা আমি ধরে দাঁড়িয়ে পড়ছি, একটু কাজ করছি কোমরটা ধরে দাঁড়িয়ে পড়ছে, কী করবো বলো? প্রচুর কষ্ট হচ্ছে। আর কোমরের যন্ত্রণা হলে মনে হয় কী বলবো তোমাদেরকে, প্রচুর কষ্ট হয়। কিন্তু যাই হোক, কাজগুলো তো কমপ্লিট করতে হবে, কাজগুলো শেষ করতে হবে। আর এইদিকে দেখো, সব কাজ শেষ করে যখন আমি পেছনে আসলাম, দেখলাম আমার পদ্ম গাছটা একদম ঝুলে পড়েছে বৃষ্টির জলে। আর এদিক দিয়ে স্নান করে সব কাজ সেরে মাথা আছড়ে আমার চলে এসেছি আমার রান্নাঘরে। রান্নাঘরে এসে দেখো বাবানকে মামকে তোমাদের দাদাভাই খেতে দিয়ে দিলাম, আর আমি আর আমার মাম বসে পড়েছি খাওয়া দাওয়া সেরে একটু কাজে। এই কাজটা করছি, এটা হলো চুড়িদার বুনছি, মানে এটাকে বলে তাঁত বোনা বলে। আর এই কাজটাই আমি করি সংসারের যাবতীয় কাজ, পরে আমি এই কাজটা একটু করি। আর এই দেখে দেখো তোমাদের দাদাভাই সন্ধ্যাবেলা খিচুড়ি টিমবাটি করে নিয়ে এসেছে বাজার থেকে, কারণ বাজারে শনি মন্দিরে আজকে পুজো হচ্ছে, তাই ওখান থেকে প্রসাদ দিচ্ছিল, ওখানে তোমাদের দাদাভাই প্রসাদ নিয়ে এসেছে। কারণ খিচুড়ি খেতে আমি খুব ভালোবাসি, তাই তোমাদের দাদাভাই যেখানেই খিচুড়ি হয় আমার জন্য খিচুড়িটা নিয়ে আসে, ঠিক খিচুড়ি প্রসাদটা। আর এদিকে দেখো আলু ভাজা বসিয়ে দিয়েছি মামের জন্য, আর তরকারি বসিয়েছিলাম, বসে অন্য কাজ করতে গিয়ে তরকারিটা পুড়ে যাওয়াতে, তাই মামের জন্য আবার একটু আমি আলু ভেজে নিচ্ছি। যাই হোক, আজকের ভিডিওটা যদি তোমাদের কোথাও একটু ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না, আর একটা লাইক কমেন্ট শেয়ার করবে, করে আমাদের পাশে থাকবে। আর তোমরা যদি কেউ ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে আমার ফেসবুক পেজটিকে ফলো করতে ভুলবে না। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো। নতুন কোনো ব্লগে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, ততক্ষণ তোমরা সকলে ভালো থেকো। ভালো আমার তরফ থেকে তোমাদেরকে সকলকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর এদিক দিয়ে আমি আর মামকে আমি এখন খেতে দিয়ে দেবো, আলু ভাজাটা প্রায় হয়ে গেছে। যাই হোক, চলো বন্ধুরা, টাটা, আবার দেখাবে নতুন কোনো ব্লগে।